ভাইরাল জ্বরে আক্রান্ত নতুন প্রজন্ম এবার ভাইরাল হতে বাসর রাতের ভিডিও শেয়ার করলেন নবদম্পতি। ব্লগিংয়ের নামে ব্যক্তিগত জীবনের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চলেছেন তারা। 31 সেকেন্ডের ভাইরাল হওয়া বাসর রাতের ভিডিও ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বরকনে। বিস্তারিত থাকছে ডেস্ক্রিপশনে। উঠ যাই রাজা জি পলাম সাগবান কে। ভাইরাল হতে বাসর রাতের ভিডিও শেয়ার। ভাইরাল জ্বরে আক্রান্ত নতুন প্রজন্ম। ব্লগিং এর নামে ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চলেছেন তারা। তাই বলে বাসর রাতের ব্লগ এবার তাও দেখা গেছে। সেই ভিডিও ঘিরে সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। তো কেসি রে আমার সুভাগরা, আমি ওই ফাইনাল। ভিডিওতে দেখা যাচ্ছে এক নবদম্পতি নিজেদের বাসর রাত নিয়ে আলোচনা করছেন। বর কনেকে প্রশ্ন করছেন, কেমন ছিল আমাদের বাসর রাত? উত্তরে নববধূ বলছেন, এখনো সেটা হলো কই। তো কেসি রে আমার সুভাগরা, আমি ওই ফাইনাল। এরপর খাটে সাজানো গোলাপের সুগন্ধ নিয়ে কথা বলতে দেখা যায় বরকে। এক পর্যায়ে নববধূকে নিবিড়ভাবে চুম্বন দেন এই যুবক। সেই দৃশ্যও দেখা যায় ভিডিওতে। এরপর বিছানার দিকে এগোতে থাকেন দুজন। এমন ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে বরকনে। অনেকের মতে সমাজ নৈতিকতার যে অধপতন হয়েছে এ ধরনের ভিডিও তারই প্রমাণ। আরেকজন খোঁচা দিয়ে বলেছেন, দরজা জানালা খুলে দিলেই তো হতো। সোশ্যাল মিডিয়ায় ব্লগিং এর নামে ব্যক্তিগত জীবনের মুহূর্ত সবার সঙ্গে শেয়ার করছেন তারা। 31 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় তাদের ওই কর্মকাণ্ড। নবদম্পতি বাসর রাত নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে। বর কনেকে প্রশ্ন করছে, বিয়ের প্রথম রাত কেমন? নববধূ উত্তরে বলছে, এখনো সেটা হয়নি। এক পর্যায়ে খাটে সাজানো গোলাপের সুগন্ধ নিয়েও কথা বলতে দেখা যায় তাদেরকে। ভিডিওটি ভাইরাল হবার পর কেউ কেউ বলছেন, আর কি বাকি থাকলো, সব ব্যক্তিগত জনসম্মুখে চলে আসছে। অনেকের মতে সমাজে যে পতন ধরেছে এ ধরনের ভিডিও তারই প্রমাণ। আবার কেউ লিখেছেন, বাকি ভিডিও শেয়ার করলেও হতো। আসলে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও অনলাইনে শেয়ার করা নিয়ে আপত্তি প্রতিফলিত হচ্ছে নেটিজেনদের মন্তব্যে। যদিও ব্লগারদের নানা কীর্তিতে আগেই সমালোচিত হয়েছে। এমনকি স্ত্রীর শরীরে কাতুকুতু দিয়ে সেই ভিডিও শেয়ার করতে দেখা যায় কোনো কোনো ব্লগারকে। এবার যেন সেই মাত্রা ছাড়িয়ে গেল, বাসর রাতের ভিডিও নিয়ে এলেন সামনে। নিজেদের ব্যক্তিগত ভিডিও মানুষের সামনে তুলে ধরছে তারা। এ যেন টিকটক ভিডিওকেও হার মানাচ্ছে। কোথায় দেশটাকে পরিচিত করাবে দেশের মানুষের কাছে সেটা না করে ব্লগিংয়ের নামে অশ্লীলতা ছড়াচ্ছেন তারা। এ কেমন অন্ধ জাতির ভিডিও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়? এইসব নোংরামির আসল মানে কি? চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।